আমার মায়ের তো শরীর খারাপ, তাই বাবার খাবারটা আমারই দিয়ে যাইতে হয়। রান্না বাড়াটাও করি, গত বছর পড়ালেখাটাও করতে পারি নাই। বাবার রোজগার ছিল না, মায়েরও চিকিৎসার খরচটা টানতে পারতাছিল না বাবা। আমার স্বপ্ন আমি বড় হইয়া ডাক্তার হমু, যাতে আমার মায়ের মতো গ্রামের কোনো মায়ের চিকিৎসার অভাবে অসুখে না ভুগে। এই বছর আল্লাহর ইচ্ছায় আবার পড়ালেখা শুরু করছি। ওই শহর থেকে একটা বড় গাড়ি আসে, হেরা বাবার কাছ থেকে সবজি কিনে নিয়ে যায়, তখন বাবার রোজগার ভালোই হয়। ছোটখাটো অনেক ভুল আমাদের থাকতে পারে, কিন্তু স্বপ্নগুলো তো আর ভুল নয়। তাই ছোট ছোট স্বপ্ন পূরণের কাজে সারা দেশে নেমে গেছে স্বপ্ন। স্বপ্নের সাথে থাকুন।